এবং তুমি তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছো অ্যাক্টিং এর জন্য, এটা তো অনেক বড় অ্যাচিভমেন্ট। এবং তুমি কমার্শিয়াল একজন অ্যাক্ট্রেস যে খুব পিক আওয়ারে থাকার সময় অফ ট্র্যাকের ছবি করেছো, প্রশংসিত হয়েছে। সো ওই সময় চ্যালেঞ্জটা নেওয়াটা কতটুক সহজ ছিল বা কি কঠিন কিছু ছিল, তোমার ওই হিসেবটা তুমি কীভাবে মিলিয়েছিলে যদি আমাদের সাথে শেয়ার করো? আসলে আমি যখন আমার ক্যারিয়ার স্টার্ট করেছি তখন আমার ফার্স্ট মুভি হচ্ছে কুলি, মানে কমার্শিয়াল একটা মুভি, এবং আমাকে সবসময় দর্শক বা আমার ডিরেক্টররা বা আমার ইন্ডাস্ট্রি যারা আমাকে নিয়ে কাজ করেছে তারা সবসময় একটু মানে গ্ল্যামারটা প্রেজেন্ট করার চেষ্টা করতো, মানে হিরোইন হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করতো। তো কাজ করতে করতে একটা পর্যায়ে যে আমার মনে হলো যে না, হিরোইন তো আমি আছি বাট আমার নিজেকে একজন অভিনেত্রী হিসাবে প্রমাণ করাটা জরুরি। তো যার কারণে আমার কাছে যদি আমার ওই সময় কোনো অপশন ছিল না, বিকজ আমার কাছে তখন মানে কি বলে একটু ডিফারেন্ট টাইপের গল্পগুলো আসছিল না এবং আমার ক্যারিয়ারটা খুব স্মুথও ছিল না, তো যার কারণে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমার স্টার্টিংটা গ্ল্যামার হিরোইন হিসেবে মানে শুরু হয়েছিল তো আমি মনে করলাম যেহেতু অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে এবং প্রমাণ করতে হলে আমাকে সেই টাইপের গল্প এবং ক্যারেক্টার এবং আমাকে ডিরেক্টর চুজ করতে হবে। তো যেমন মাথায় নিলাম তেমনভাবেই, অবশ্য ওই টাইমটা আমার আমি খুব লাকি একটা পিরিয়ড যে আমি যখন চিন্তা করেছি ওই অফারগুলো এসেছে, অফারগুলো চলে এসেছে কেন জানি, এবং ওই সময় খুব ভালো ভালো ডিরেক্টরদের সাথে আমি কাজ করলাম, যেমন আব্দুল্লাহ মামুনের আঙ্কেলের ছবিতে আমি কাজ করার সুযোগ পেয়েছি। যেমন উনি দীর্ঘ 12-13 বছর পরে ডিরেকশন এসেছিলেন, সেই ছবির নায়িকা হওয়া আমার জন্য আসলেই খুব ভাগ্যের ব্যাপার ছিল। এবং উনি আমার সাথে কাজ করতে করতে আমাকে বলল যে পপি আমি আসলে তোমাকে নিয়ে আরও ভালো কাজ করতে পারতাম যদি আমি আরও আগে কাজ শুরু করতে পারতাম, তো তোমার মতো আর্টিস্ট আসলে আমাদের থাকা উচিত। তো এই ছোটো ছোটো কথা ওনাদের মতো বড় বড় ডিরেক্টরদের কাছে আমি পাওয়াতে আমার মনে হয়েছে কাজে উৎসাহটা আরও বেশি বেড়েছে। যেমন সামিয়া আপুর সাথে আমি যখন কাজ করেছি উনি ডিফারেন্ট টাইপের গল্প নিয়ে কাজ করলেন। তারপরে আমি বাদল খন্দকারের নামটা অবশ্যই বলবো, যে ওই টাইমটা মানে পপিকে খুব গ্ল্যামার থেকে মানে স্ক্রিনে উইদাউট মেকআপ বিধবা একটা ক্যারেক্টার আমাকে নেওয়া হয়েছিল ওই ছবিতে, বিদ্রোহী পদ্মা নামে একটা ছবি করেছিলাম বাদল খন্দকারে, একদম পুরো নন গ্ল্যামারাস একটা ক্যারেক্টার যেটা তোমাকে আগে কখনো দেখা যায়নি। এবং সব ভুলিয়ে দেয় রাজ কামাল ঝালচানাচুর সেই সময় ব্যস্ত এবং এখন একটু কম ব্যস্ত, এটার সমন্বয় বা সময়টাকে এখন কিভাবে এনজয় করো? এই যে একসময় ব্যস্ত থাকার সময় তো লাইফটাকে এনজয় করতে পারো নাই, এখন তো কিছুটা সময় পাও যে বেড়ানোর, আত্মীয়র বাসায় যাবার বা নিজের মতো করে। আমি তো আসলে স্ক্রিন থেকে রিটায়ার করিনি, না একটু কম কাজ, যেটা একটু কম কাজ না, যেমন ক্যারিয়ার বিগিনিং হয়তো অনেক কাজ অনেক অল্প বাছাই করার সুযোগ পাইনি বা বুঝে উঠতে পারিনি, বাট ক্যারিয়ার একটা পর্যায়ে এসে কিছুটা তো চুজ করার করতে পারি বা মনে হয় যে না 10টা কাজ না করে হয়তো এখন একটা ভালো কাজ করব সেটা খুব বেশি ভালো, সেজন্য ওয়েট করা বা বাছাই করার সুযোগটা এখন আছে। এবং আগে হয়তো অনেক বেশি কাজ করেছি আর এখন কাজটা জেনে বুঝে কাজটা মানে ছবিগুলো করা হয়, আর এখন দেখা যায় যে আগে স্টাডিটা করা হতো না, আগে মানে শুটিং স্পটে যেতাম ডায়লগ বলতাম চলে আসতাম, তো এখন দেখা যায় কাজের দায়িত্বটা অনেক বেশি। যেমন একটা কাজ আমার কাছে যখন আসে, আমার কাছে একটা গল্প আসলে আমার ক্যারেক্টারটা নিয়ে আমি অনেক বেশি স্টাডি করি এবং অনেক পারফেক্টলি স্ক্রিনে প্রেজেন্ট করার চেষ্টা করি নিজেকে, তো ওইটার কারণে দেখা যায় যে আমাকে অনেকটা সময় ওই গল্পটা ক্যারেক্টারের পিছনে চলে যায় দিতে হয়। তারপরে দেখা যায় যে আর্টিস্ট কিন্তু কখনই ফ্রি থাকে না, আমার কাছে কেন জানি মনে হয়, যেমন আমি কখনই আমার এত কাজ থাকে
আমার তারপর কাছেও মনে হয় যে আমার সময়টা মনে হয় কম হয়ে গেছে, চব্বিশ ঘন্টা যদি না হয়ে যদি ৪২ ঘন্টা হতো তাহলে আর বেশি ভালো হতো। ব্যস্ত থাকাটা সম্ভব একজন শিল্পীর পক্ষে, কারণ অনেক ধরনের কাজ একজন, সে ধরো আমি শুটিং এখন করছি না, বাট তারপর তোমার ইন্টারভিউর জন্য আসছি, বিভিন্ন পত্রপত্রিকা ইন্টারভিউ দিতে হচ্ছে, চ্যানেলে যেতে হচ্ছে, ফটো সেশন করছি, তারপরে সময় পেলে মুভি দেখছি, মেনটেন করতে হয়, সবকিছু মিলে যে অনেক বিজি একটা টাইম আসলেই যায় আমাদের। আমাদের আর্টিস্টরা কিন্তু কখনোই ফ্রি থাকে না আমার কাছে মনে হয়। এবং আর্টিস্টরা তো একটু আমরা মানে জানি বা মানুষ মনে করে যে শিল্পী মানে একটু অগোছালো, শিল্পী মানে একটু যেটাকে বলে হয় যে অনেক কিছুর তোয়াক্কা করে না, কিন্তু না এটা ভুল কথা, সেটা ডিফারেন্ট না। আমার আমার কাছে লাইফের সংজ্ঞাটা হচ্ছে অনেক বেশি গোছালো, সুন্দর একটা পরিপাটি লাইফ, নিজেকে মেনটেন করা, নিজের আশপাশের মানুষ, নিজের ফ্যামিলি, নিজের ঘর, সব কিছুই সুন্দর মতো মেনটেন করা উচিত, অগোছালো কখনোই মনে হয় না। লিজান অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সবচেয়ে শুদ্ধ, সবচেয়ে সেরা।